46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিপিএসসি। অন্যান্য বিসিএস পরীক্ষাগুলোর তুলনায় এবারের প্রিলিমিনারি পরীক্ষার ফল সবচেয়ে কম সময়ের মধ্যে প্রকাশ করে রেকর্ড গড়ল পিএসসি। এতে উত্তীর্ণ হয়েছেন 10,638 জন। 46তম বিসিএসের প্রিলিমিনারিতে 2,54,561 জন প্রার্থী অংশ নেন, পরীক্ষা দেননি 83,425 জন, উপস্থিতির হার ছিল 75%। এই বিসিএসে সর্বমোট ক্যাডার পদ রয়েছে 3,140টি। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের আগস্ট মাসে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে এই ফলাফল ঘোষণা করা হয়। 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের 26 এপ্রিল। ফলে পরীক্ষা শেষ হওয়ার মাত্র 12 দিনের মধ্যেই এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার ফল ঘোষণা করল পিএসসি, যা বিসিএসের ইতিহাসে রেকর্ড। এর আগে 45তম বিসিএসের প্রিলি পরীক্ষার 17 দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছিল। পিএসসি সূত্রে জানা গেছে, প্রিলিমিনারির ফল দ্রুত প্রকাশের জন্য শুক্র ও শনিবার ছুটির দিনেও কাজ করেছেন পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে দ্রুত ফল প্রকাশ করতে চাওয়া মানেই তাড়াহুড়ো নয়, শতভাগ নিশ্চিত হয়েই ফল প্রকাশিত হবে বলে জানায় পিএসসি। দায়িত্ব পাওয়ার পর পিএসসির বর্তমান চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিসিএস পরীক্ষার সময় কমিয়ে আনার ব্যাপারে কাজ করছে পিএসসি। আমরা একটি রোডম্যাপের আলোকে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে চাই। এই রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার 1 বছরের মধ্যে প্রিলি, লিখিত এবং ভাইভা শেষ হয়ে যাবে। বিসিএস প্রত্যাশীদের দীর্ঘদিনের অভিযোগ, একটি বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় 3 বছর সময় নেয় পিএসসি। দ্রুত প্রিলির ফল প্রকাশ হওয়ায় লিখিত ও ভাইভা পরীক্ষাও অন্যান্য বিসিএসের তুলনায় কম সময়ে সম্পন্ন করতে পারবে বলে মনে করছেন চাকরি প্রার্থীরা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।